ফ্ল্যাশে সকলকে স্বাগত। যেটা প্রত্যাশিত ছিল সেটাই হলো, শ্রীলঙ্কাকে পরাজিত করলো ভারতীয় দল। 238 রানে শ্রীলঙ্কাকে পরাজিত করলো, এক্ষেত্রে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি প্রথম থেকেই কিন্তু ডোমিনেট করে ভারতীয় দল। আর সভাপতি শ্রীলঙ্কান টিম প্রথম টেস্টে যে তাদের যে পারফরমেন্স তারা দেখিয়েছেন, সেটা সেটা সূত্র ধরে যদি বলি, এটা এক্সপেক্টেডই ছিল যে দ্বিতীয় টেস্ট ম্যাচেও খুব একটা বেশি হেরফের হবে না। তবে দিমুথ করুণারত্নে আজ ভালো ফাইট দেন, তিনি 17 রান করেন। শ্রীলঙ্কার সান্ত্বনা পুরস্কার বলতে দিমুথ করুণারত্নের 17 রান, তাছাড়া বলার মতো কিছু নেই। ভারতীয়দের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে ভারতীয়দের ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অনেকেই ভালো ব্যাটিং করেছেন, বিশেষ করে ঋষভ পন্থ যে স্টাইলে ব্যাটিং করেছেন, ফিয়ারলেস ব্যাটিং করেছেন, সেই জন্য তাকে কিন্তু ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এবং একই সঙ্গে শ্রেয়াস আইয়ার দুরন্ত ব্যাটিং করেছেন প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে অল্প কয়েকটি রানের জন্য 17 রান মিস করেছেন, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আর বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা প্রথম ইনিংসে 5 উইকেট নিয়েছেন এবং দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলাররা কিন্তু যথেষ্ট ভালো বোলিং করেছেন। সব দিক থেকে দেখতে গেলে ভারতীয় দলের পারফরমেন্স যথেষ্ট ভালো এবং তারা টোটালি আউট প্লে করে এবং সিরিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে 2-0 ব্যবধানে। আর এই জয়ের ধারা অবশ্যই বজায় থাকবে আগামীতেও, এটুকু আশা রাখি। স্পোর্টস ফ্ল্যাশে যাবতীয় ক্রিকেটের আপডেটের জন্য অবশ্যই টিউন ইন করতে ভুলবেন না। শুনতে থাকুন স্পোর্টস ফ্ল্যাশেস, ভারতের সর্বপ্রথম স্পোর্টস রেডিও চ্যানেল।